বর্তমানে তুমুল লেভেলের বাইরে এই ধরনের এআই ফটোগুলো কিভাবে তৈরি করতে হয় এনে আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, তারপর আমি এটা বানাচ্ছি। তার কারণ হচ্ছে এখানে আমি শুধুমাত্র ছেলেদের ছবি মানে লাইভ ক্রিয়েট করে দেখেছিলাম, মেয়েদের দেখায় তারপরে রাগ করতে পারে যে আপু আমরা কি দোষ করলাম। তাই আজকে ভিডিওটা শুধুমাত্র আপুদের জন্য। চলে যাবেন আবার ক্রোম ব্রাউজার, সেম নিয়ম সেম প্রসেস, সার্চ করবেন বিং ইমেজ ক্রিয়েটর, সেমভাবে প্রথম লিঙ্ক আসবে, দ্বিতীয় লিঙ্কটাও ও ওদের দ্বিতীয় লিঙ্কটা ওদের রিসে আপনি প্রথমে ক্লিক করে দেবেন। এটা ওদের একটা স্পন্সর থেকে আসছে, একটা নিজে নিজে ভুল থেকে আসছে। তো আমি যে কোনো একটা ক্লিক করে আমি প্রথম তাদের ক্লিক করলাম এজি টুকে গেছে, আমার সাইন ইন করা আছে অলরেডি, আমি ঢুকে গেছি। তা আমার কাছে দেখাচ্ছে সারপ্রাইজ নেই, তার মানে আপনি একটা প্রম্পট লিখবেন, তারপরে সারপ্রাইজ মিটে ক্রিয়েটে উপর আনতে হবে। আপনি যখন ক্রিয়েটে ক্লিক করলে আপনার কিন্তু ফটো অটোমেটিক্যালি এআই জেনারেট করে দেবে। এখানে আসলে ছেলে বা মেয়ের জন্য আলাদা আলাদা প্রসেস না, প্রসেস একটাই। আপনার শুধু প্রসেসটা বলে নিতে পারলে ছেলে হোক কিংবা মেয়ে হোক আপনার একই প্রসেসে যে কারোর জন্য আপনি কিন্তু এখান থেকে এআই দিয়ে ইমেজগুলো ক্রিয়েট করে দেবেন, সম্পূর্ণ থ্রিডি হাই কোয়ালিটি। আপনি শুধু প্রম্পটটা ঠিকঠাক মতো লিখতে হবে এবং সবার আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে যে সাইন ইন করে নেবেন, যতবার আসবেন আপনি অটোমেটিক সাইন ইন করতে বলবেন, আর না হলে আপনি সাইন ইন করে নেবেন। তারপর এখানে একটাই অপশন, এটা আমাদের পেজে একটাই অপশন, শুধুমাত্র প্রম্পট লেখো আর ক্রিয়েটে চাপো, প্রম্পট লেখো আর ক্রিয়েটে চাপো, এছাড়া কোনো অপশন নাই। খুবই সিম্পল একটা ওয়েবসাইট। পেজে আমি প্রম্পটটা আমি একটা প্রম্পট কপি করে নিয়েছিলাম, যেখানে পেস্ট করলাম, এখানে আমি কাস্টমাইজ করবো। দেখেন এখানে কিন্তু এটা ছেলেদের জন্য প্রোফাইল পিকচার পড়া বয়, হ্যাঁ হুডি পড়া, উইংব্যাক সবগুলো হি লেখা। তো আমরা যেহেতু গার্লসদের জন্য বলছি না আপদের জন্য করছি, আমরা হিগুলোকে শীতে কনভার্ট করে নিব। তারপর বয়ের জায়গায় গার্লস লিখবো, হুডি আমরা ছেলে হুডি রাখবো, কিংবা শার্ট দিতে পারেন, টি শার্ট দিতে পারেন, আপনি যে ধরনের ড্রেস আপনি চান। যে আমি এই ড্রেসের পরে একটা ছবি আনতে চাচ্ছি, তারপর আপনি আপনার নাম দিবেন, আমি দিয়ে দিলাম টেক টু, কারণ আমি আমার চ্যানেল থেকে চ্যানেল নামে করতে চাচ্ছি। তো আমি আমার টেক টু লিখলাম, আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন। তারপরে যে যতগুলো সি হির জায়গায় সি দেবেন, হির জায়গায় হার্ট, মানে আপনি চেঞ্জ করবেন আপনার জেন্ডার অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী, আপনার পছন্দ হচ্ছে। আমি একটু ঘুরে দেখি আর কোনো কিছু কাস্টমাইজ করা যাচ্ছে কি না, আর কোনো কিছু কাস্টমাইজ করা যাচ্ছে কি না। স্নিকার্স মানায়, তারপর 18 ইয়ার্স, হ্যাঁ এটি একটু বেশি এজ দেওয়ার চেষ্টা করবেন, কারণ যত কম দিবেন তত একটু বেবি ফেস চলে আসে, আর বেবি ফেস বাচ্চাদের মানায় আমাদের মতো ইয়াং বা টিনেজারদের না। আচ্ছা আমি খেতে চাপছি, আর কাজটা যেহেতু সম্পূর্ণ এসো, সে আপনার প্রম্পটটা একটু পড়বে, তারপর 10 সেকেন্ড সময় নেবে এটাকে ক্রিয়েট করার জন্য। আর একসাথে 4টা ফটো ক্রিয়েট করবে, আপনার কোনটা পছন্দ কোনটা এজ চলে আসছে রেজেন, হ্যাঁ দেখছি আমরা কোয়ালিটিগুলো দেখছি। কোয়ালিটি নিয়ে তো কোনো প্রশ্ন নেই, অবশ্যই HD কোয়ালিটির ফটো এবং 3D ইলুশন ফটো। কিন্তু হ্যাঁ আমি যেটা বলছিলাম আগে যে আপনারা এজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, 20 দিয়েছিলাম তো দেখেন 18টা কিন্তু আরও বেরি ফ্রেশ আসছে, মানে একটু বাচ্চা বাচ্চা ফেস চলে আসে, যেটা আপনার পছন্দ নাও হতে পারে। তাই সবসময় চেষ্টা করুন এজটা একটু বাড়িয়ে দেওয়ার, অ্যাটলিস্ট 25, হ্যাঁ 25 আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট ছবি আসে 25। তো আমরা আবার একটু কাস্টমার করার চেষ্টা করি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, শুধুমাত্র 20 ইয়ার, হ্যাঁ আমি এটাকে 25 ইয়ার্স করে দিচ্ছি। আর কিউট গার্ল, হ্যাঁ কিউট গার্লকে আমি একটু সুইট লেখার চেষ্টা করি, কারণ কিউট শব্দটা আসলে বেবিদের সাথে খুব বেশি যায়। তো এআই ভাবতে পারে যে আমরা একটু বাচ্চা ফেস চাচ্ছি। তারপর হুডি চেঞ্জ করে আমি একটু শার্ট না টি শার্টটা চেষ্টা করি, আর চাইলে শার্টস দিতে পারেন অথবা অন্য কোনো আদার ড্রেস, কোনো স্পেসিফিক ইউনিফর্ম লাইক পুলিশ ইউনিফর্ম, আর্মি বা স্কুল ড্রেস দিয়েও ট্রাই করতে পারেন, কীরকম আসে আপনাদের পছন্দ অনুযায়ী সব কিছু। তারপর আর কিছু হয় আমি একটু অ্যাটিটিউড লেখার চেষ্টা করি, সুইট অ্যাটিটিউড গার্ল দেখি এরকম কি আসে। আমার মনে হয় অ্যাটিটিউড শব্দটা ইউজ করার ফলে আপনার ছবিটা আর একটু আকর্ষণীয় বা একটু ক্যাচি হতে পারে, এআই তো সব এই দেখছে যেমনটা বলেছিলাম দেখছেন যে সামান্য একটু কাস্টমাইজের কারণে আগের ছবিগুলোর তুলনায় ছবিগুলো প্রত্যেকটা ভালো এসেছে, মানে এগুলোই হচ্ছে এক্স্যাক্ট যে ফর্মে চাচ্ছিলাম। তো এইভাবে সেম এভাবে আপনি আপনার শুধুমাত্র প্রম্পটটা নিয়ে আপনি এটাকে কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুসারে যেইভাবে যেরকমভাবে চাচ্ছেন ছবি ফিট করে নিতে পারেন। এই তো বেশ, এই ছিল আজকে আপনাদের জন্য ছোটোখাটো একটা বিস্তারিত ভিডিও, আশা করি ভিডিওটি আমাদের ভালো লেগেছে, সহজ লেগেছে। এই তোমার ভিডিও করে একদিনের সাথেই থাকুন, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যা যা করুন, ফিলিং।